ট্রাভেল এন্ড ব্লগ উইথ মাতৃমঙ্গলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা চলে এসেছি নৈহাটি, নৈহাটির বড়া। আজ আমরা চলে এসেছি নৈহাটির বড়া বটতলা। ঠাকুর এখানে 7 দিন থাকেন এবং মেলাও থাকে 7 দিন। আর 7 তারিখে শুরু হয়েছে মেলা, এখন রয়েছে বাসন্তি পুজো। আমাদের পুজো আজ 37 বছরে পদার্পণ করলো মামুদপুর পঞ্চায়েত অন্তর্গত জগদ্দল বিধানসভা। আচ্ছা, এই পুজোটা তো আপনারাই শুরু করেছিলেন? না, এই পুজোটা শুরু করেছে আমাদের বলতে গেলে দাদু, তাই তো 37তম বর্ষ। মানে বুঝতেই পারছেন যে আমাদের সিনিয়রদের সিনিয়ররা শুরু করেছিল, আমাদের 37তম বর্ষে এটা পদার্পণ করলো। আচ্ছা, এখানে মা থাকবেন কতদিন? এখানে থাকবে আমাদের 7 দিন ব্যাপী মেলা চলে, মানে 7 তারিখ থেকে 13 তারিখ। আর প্রত্যেক বছরই তো তাই হয়? হ্যাঁ, প্রত্যেক বছর আজকে মানে 7 দিনই করে আমাদের মেলা চলে, মেলা পুজো সব রকমই আমাদের প্রতিমা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনাদের যিনি প্রতিমা তৈরি করেন তার নামটা একটু বলবেন? আমাদের প্রতিমার হচ্ছে সাহেব, উনি মারা গেছে, তাই তো পরেশ পাল সন্তানই বলছে। আর সাজসজ্জা আছে আমাদের হচ্ছে মাদাদা, মাদাদা পুরো নামটা কি তোমার মাধব সাহা, সাজটা যেটা নাকি উনি করেছেন, ডাকের সাজটা যেটা নাকি করেছে। আচ্ছা, তারো মাটি করেটাস মন্ডপ সজ্জায় রয়েছে, আর ইলেকট্রিক আছে গোবিন্দ, গোবিন্দ ইলেকট্রিক। আচ্ছা, আপনাদের দেখলাম 4টে গেট হয়েছে, এটা কি প্রত্যেক বছরই হয়? 4টে গেট প্রত্যেক বছরই আমাদের গেট করা হয়। আমাদের আগে যখন নাকি পূর্বে আরও হতো হাই রোডে আমাদের গেট করা, এখন রোডে কাজ চলছে বলে সেটা আমরা আর পারমিশন পাচ্ছি না, তাহলে হাই রোডের মধ্যেও আমাদের বড় গেট করা হতো। আর এটা হচ্ছে আমাদের বড় আর একটা কথা, নৈহাটির মধ্যে বাসন্তী পুজো বলতে গেলে যেটা বোঝায় বড়া মামুদপুরে যেটা নাকি পুরনো সবার থেকে, সেটাই হচ্ছে আমাদের এই বাসন্তী পুজোটা। আচ্ছা, এটাই আপনাদের সব থেকে পুরনো বাসন্তী পুজো? আচ্ছা, এটা নাকি নৈহাটির নামে এখনো পর্যন্ত ঐতিহ্য যেটা চলে আসছে সেটা আমাদের আমাদের মামুদপুর গ্রাম পঞ্চায়েতে স্পোর্টিং ক্লাবে। পুজো 4 দিন হয় না, ষষ্ঠী থেকে আপনার 10ই পর্যন্ত, আর 7 দিন ব্যাপী। হ্যাঁ, যেরকম দুর্গা পুজো যেটা নাকি রামের পুজো যেটা নাকি বলা হয় আমাদের রাবণের অকাল বোধন, সেই পুজোটাই আমরা করে আসছি থেকে আরম্ভ করে কালকে অষ্টমী পুজো আছে, কালকে অষ্টমী পুজো থেকে সন্ধি পুজো, মায়ের ভোগ থেকে প্রসাদ বিতরণ সব কিছু আমাদের অনুষ্ঠান চলছে। আচ্ছা, মায়ের ভোগে মাকে কী কী দেন এখানে এই 4 দিন? মায়ের ভোগে ফল, তারপরে খিচুড়ি ভোগ সব কিছু পদার্পণ করা হয়। ও, মাকে হচ্ছে মানে চালের ভোগই দেওয়া? হ্যাঁ 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 সব কিছু। আচ্ছা, ফাংশনের উদ্বোধনী দিন অনুষ্ঠান করা হয়, তারপরে বাচ্চা কাচ্চারা আরও ই করে সেটা নেক্সট নবমী বা যে কোনো দিন একখানা ই করা হয়। নবমীর দিনে আরেকখানা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা সব কিছু রয়েছে। আর এখানে কিভাবে আসতে হবে একটু বলে দিন? এখানে আসতে হলে আপনি যদি শিয়ালদার থেকে বা ওই দিক থেকে আসতে হলে ট্রেনের পূর্ব সাইড থেকে বড়া মামুদপুর গ্রাম পঞ্চায়েত বা DN5 বাসে করে বলে একবারে এই সাইডে বল খেলা মাঠ, স্পোর্টিং ক্লাব বলে বা বাসন্তী পুজো খেলার মাঠ, সেটা একভাবে আপনাকে নামিয়ে দেবে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম শঙ্কু মণ্ডল। আর আপনার পদ? এখানে আমি পদ হচ্ছে কার্যকর্তা। ধন্যবাদ। আজকে আমরা চলে এসেছি বাসন্তী পূজা দেখতে, সেই বাসন্তী পূজোর ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে মেলা থাকে হচ্ছে 7 দিন, ঠাকুরও থাকে 7 দিন। আমরা এখন রয়েছি নৈহাটি বন বড়া বটতলা স্পোর্টিং ক্লাব নৈহাটি।
এখানেই সবথেকে পুরনো পুজো হয়ে থাকে বাসন্তী পুজো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে একদম ভুলো না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।